আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা। মেডিকেল ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে সমস্যাটা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার থেকে বা যে কোনো জায়গার ভর্তি পরীক্ষার থেকে মেডিকেলের জিপিএর মার্কসটা অনেক বেশি। তো জিপিএর মার্কস এত বেশি কেন, এটা শিক্ষার্থীদের মনে অনেকের প্রশ্ন। তার আগে আমরা জিপিএর মার্কস এটা আমরা ক্যালকুলেশন করতে শিখব। স্বাভাবিকভাবে এইচএসসিতে দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট জিপিএ থেকে মার্কস আসে হচ্ছে 200। এই 200 মার্কের ক্ষেত্রে এইচএসসির জিপিএ থেকে মার্কস আসে হচ্ছে 125, আর এসএসসির জিপিএ এখান থেকে মার্কস আসে হচ্ছে 75। তাহলে সেটা কিভাবে? আচ্ছা, এটা আমরা আজকে ক্যালকুলেশনটা শিখব। অনেকেই হয়তো এই জিনিসটা ক্যালকুলেশন না করার কারণে দেখা যায় যে সে পরবর্তী পরীক্ষা দেওয়ার পরে সে বুঝতে পারে তার নাম্বারটা কত। তো সেখানে আমি যেটা বলতেছি যে একজন হয়তো এইচএসসিতে ধরে নিলাম সে পাইছে হচ্ছে 4.5 এবং এসএসসিতে সে পাইছে হচ্ছে 4.5, তাহলে দুটাতেই সে 4.5। তাহলে এখানে যেটা হচ্ছে যে এইচএসসির জিপিএর মধ্যে গুণের পার্থক্য রয়েছে। এইচএসসির জিপিএকে গুণ দিতে হবে 25 দিয়ে এবং এসএসসির জিপিএকে গুণ দিতে হবে 15 দিয়ে। অর্থাৎ এটা যদি সে মার্কসটা হিসাব করতে চায় তাহলে এখানে আসবে 112.5, যেখানে এটা একজন যার জিপিএ 5 তার কিন্তু এটা 125। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এটার থেকে মার্কস আসবে হচ্ছে 68.5, যেটা হচ্ছে 75 থেকে কম। অর্থাৎ একজনের যদি দেখা যায় যে মোট হচ্ছে তার 9 জিপিএ, তে সেখানে দুটো যোগ করে আসতেছে হচ্ছে 0.81, অর্থাৎ যার জিপিএ 5 তার ক্ষেত্রে আসবে হচ্ছে 200, আর যার নাম্বার এরকম তার হচ্ছে আসবে হচ্ছে 181.0। অর্থাৎ এই শিক্ষার্থী কিন্তু ওর থেকে 19 কম পাচ্ছে। তো সেখানে 19 মার্কস এটা কভার করা কি সহজ বা কেমন, এটা ব্যাপারে আমরা জানব। তো জিপিএর ক্ষেত্রে এই যে নাম্বারটা, এটা কেন এত বেশি করা হলো মেডিকেলে? মেডিকেলে স্বাভাবিকভাবে প্রত্যেক বছর শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে একটা চাপ থাকে। বাংলাদেশে মেডিকেল কলেজ যত সংখ্যক, এত সংখ্যকে যে সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা নেওয়ার মতো সামর্থ্য থাকে বা সিট ক্যাপাসিটি থাকে, এর থেকে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিতে চায়। যে কারণে দেখা যায় শিক্ষার্থীর ক্ষেত্রে মেডিকেলের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটোই আসে, এক্ষেত্রেও শিক্ষার্থীর চাপটা অনেক বেশি। তো 2016 কি 17 সালের দিকে প্রশ্ন ফাঁসের পরে, বিশেষ করে 2015 সালে একবার প্রশ্ন ফাঁস হওয়ার পরে 2016-17 কিছু পরিবর্তন নিয়ে আসা হয়, যাতে সেকেন্ড টাইম শিক্ষার্থীগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আগ্রহ প্রকাশ না করে। কারণ হচ্ছে যাদের জিপিএ কম তারা যেন আগ্রহ না প্রকাশ করে। তো সেক্ষেত্রে তাদের একটা শর্ত চাপানো হয়, 200 নম্বর চাপিয়ে দেওয়া হয়, যে 200 নম্বরে শিক্ষার্থী যেন মানে কারণে জিপিএ থেকে এই নম্বর কম হওয়ার কারণে তারা যেন পরীক্ষা অংশগ্রহণ না করে। বিশেষ করে হচ্ছে যে এই যে 2015 সালে, এর আগে 2011 সালে পরীক্ষার পরে বা 2012 সালের পরীক্ষার পরে স্বাভাবিকভাবে সেকেন্ড টাইম মেডিকেলে বাদ দেওয়ার চিন্তা করা হয়েছিল, কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করে মেডিকেল সেকেন্ড টাইম বাদ দেওয়া এটাকে বন্ধ করা হয়। তো পরবর্তীতে মেডিকেল আর সেকেন্ড টাইম বাদ দিতে পারেনি, কিন্তু মেডিকেল তার কিছু ভর্তি পরীক্ষায় কিছু নীতিমালায় পরিবর্তন নিয়ে আসে। পরিবর্তনের ভিতরে তারা জিপিএ 200 করে দেয়, জিপিএ মার্কস থেকে নাম্বারটা 200 করে দেয়, যেখানে অনেক বিশ্ববিদ্যালয়ে এত সংখ্যক মার্কস নেই।
এই কারণে দেখা যায় যে যাদের জিপিএ কম অর্থাৎ যারা যদি জিপিএ 5 উভয়টার ক্ষেত্রে পায়নি তারা অনেকেই এই মার্কসের কারণে দেখা যায় আগ্রহ প্রকাশ করে না এখন কথা হচ্ছে যে জিপিএ এই নাম্বারটা বা এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষা হলে ধরলাম 70টা প্রশ্ন সহজ বা সকলেই পারে এখন এই 70টা প্রশ্ন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুই ব্যাচের স্টুডেন্টই পারবে ভালো করে অ্যানসার করতে এখন কথা হচ্ছে এই 70টার ভিতরেই তাদের বেশি একটা ডিফারেন্স হবে না কিন্তু যার জিপিএ শর্ট তার দেখা যাবে এই এক্সট্রা নাম্বারটা কভার করা খুব কঠিন হয়ে যায় পরীক্ষা হলে যে প্রশ্নটা সহজ সেটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয়ের জন্য সহজ উভয়ই পারে আর যে প্রশ্নটা কঠিন এটা ফার্স্ট টাইমের জন্য কঠিন সেকেন্ড টাইমের জন্য কঠিন তো দেখা যায় যে যাদের এখানে 19 মার্ক শর্ট থাকে বা জিপিএ নাম্বারে শর্ট থাকে তারা স্বাভাবিকভাবে এই পরীক্ষাতে তেমন একটা সুবিধা করে উঠতে পারে না হ্যাঁ এর মধ্যে যাদের প্রস্তুতি খুবই ভালো তারা হয়তো পারে কিন্তু তারপরেও একটা শিক্ষার্থীর ক্ষেত্রে এই বিষয়টা জানা প্রয়োজন যে তার আসলে কত নম্বর শর্ট তো তোমরা আজকে এই ভিডিও দেখার পরে কে কে ক্যালকুলেশন করলা কমেন্ট করে আমাকে জানাও কার কত নম্বর শর্ট এটা আমাকে জানাবা এবং বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা জিপিএ যেখানে তোমার কম থাকে সেই জায়গাগুলোতে তোমার যাদের পয়েন্ট কম তাদের পরীক্ষাতে অংশগ্রহণ না করাটাই ভালো কারণ হচ্ছে দেখা যায় ওই নাম্বারটা কভার করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায় অনেক ঝুঁকির মধ্যে পড়তে হয় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম